হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব 14 এপ্রিল 2021 কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে বেল আইকনটি দাবিয়ে দিও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তাই প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি বন্ধুরা, সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জাহা জুগি ওয়াহি মাকান যোজনা শুরু করেছেন? তো সঠিক উত্তরটি হবে অপশন ডি, দিল্লি সরকার ঘোষণা করেছেন জাহা জুগি ওয়াহি মাকান এই যোজনা। তো দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপরাজ্যপাল হচ্ছে বর্তমান অনিল বেজাল। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে দেখছি বন্ধুরা, দিলীপ বালসেল প্যাটিল কোন রাজ্যের গৃহমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তরটি হবে অপশন ডি, মহারাষ্ট্রের গৃহমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দিলীপ বালসেল প্যাটিল। তো মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই, মুখ্যমন্ত্রী হচ্ছে উদ্ধব ঠাকরে, বর্তমান রাজ্যপাল হচ্ছে ভগৎ সিং কেশরি। মহারাষ্ট্রের ছটি প্রতিবেশী রাজ্য আছে, সেগুলো হচ্ছে এক হচ্ছে গোয়া, দুই হচ্ছে কর্ণাটক, তিন হচ্ছে তেলেঙ্গানা, চার হচ্ছে ছত্তিশগড় এবং পাঁচ হচ্ছে মধ্যপ্রদেশ এবং ছয় হচ্ছে গুজরাট। এবং মহারাষ্ট্রের আসন সংখ্যা আছে লোকসভার 48টি, রাজ্যসভার হচ্ছে 19টি, বিধানসভার হচ্ছে 288টি। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখা যাচ্ছে বন্ধুরা, সম্প্রতি 12 এপ্রিল তারিখে ফ্রান্সের বিদেশমন্ত্রী 4 দিন দিবসী যাত্রায় ভারতে আসেন, ফ্রান্সের বিদেশমন্ত্রীর নাম কি? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, জিন ইয়েভস লেড্রিয়ান হচ্ছে ফ্রান্সের বিদেশমন্ত্রী, তিনি আমাদের ভারতে এসেছেন 12 এপ্রিল 4 দিন ব্যাপী ভারত যাত্রার জন্য। তো ফ্রান্স ইউরোপ মহাদেশের অবস্থিত, ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, রাষ্ট্রপতি হচ্ছে ইমানুয়েল মাক্রন, ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখা যাচ্ছে বন্ধুরা, সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ার আসা ঘূর্ণিঝড়ের নাম কি? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, সেরোজা। সেরোজা হচ্ছে সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়া আসা ঘূর্ণিঝড়ের নাম। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেনে দেখতে বন্ধুরা, নিম্নলিখিত কোন ব্যাংকে ইন্ডিয়ান বেসড ইন্টারন্যাশনাল ব্যাংক 2021 সম্মান দেওয়া হয়েছে? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, ডিবিএস ব্যাংকে। তো ডিবিএস ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর। এই ব্যাংকে ইন্ডিয়ান বেসড ইন্টারন্যাশনাল ব্যাংক অফ 2021 সম্মানে সম্মানিত করা হয়েছে। তো এটি স্থাপন হয়েছিল 16 জুলাই 1968 সালে, এর সদর দপ্তর অবস্থিত সিঙ্গাপুরে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেনে দেখতে না, নিম্নলিখিত কে ডেপুটি চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি পদে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, উপেন্দ্র ত্রিবেদী নিযুক্ত হয়েছেন ডেপুটি চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি। তো ইন্ডিয়ান আর্মি স্থাপিত হয়েছিল 1 এপ্রিল 1895 সালে, এর সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। স্থলসেনার অধ্যক্ষ আছে বর্তমান জেনারেল মনোজ মুকুন্দ নরবেন। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখতে বন্ধুরা, ইউএস মেন হকির টিমের মুখ্য কোচ হিসেবে নিযুক্ত হয়েছে কোন ভারতীয়? তো সঠিক উত্তরটি হবে অপশন ডি, হরেন্দ্র সিং নিযুক্ত হয়েছেন ইউএস মেন হকি টিমের মুখ্য কোচ হিসেবে। তো ভারতীয় হকি দলের প্রাক্তন কোচ ছিলেন হরেন্দ্র সিং। ইউএসএর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এর রাজধানী অবস্থিত ওয়াশিংটন ডিসিতে, মুদ্রার নাম হচ্ছে মার্কিন ডলার, বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে জো বাইডেন, উপরাষ্ট্রপতি হচ্ছে কমলা হ্যারিস। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখুন। পরবর্তী কোশ্চেন দেখে দেখুন, আলিবাবা কোম্পানিকে 2.8 বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করলো কোন দেশ? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, চীন জরিমানা করেছেন আলিবাবা কোম্পানিকে 2.8 বিলিয়ন মার্কিন ডলার। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখুন। পরবর্তী কোশ্চেন দেখে দেখুন, সম্প্রতির রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের প্রতি 1000 জন প্রেগনেন্ট মহিলার মধ্যে 3 জন এইচআইভি পজিটিভ আছে? তো সঠিক উত্তরটি হবে অপশন সি, মেঘালয়ে। মেঘালয়ের প্রতি 1000 জন প্রেগনেন্ট মহিলার মধ্যে 3 জন এইচআইভি পজিটিভ আছে। তো মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, মুখ্যমন্ত্রী হচ্ছে কনরাড সাংমা এবং রাজ্যপাল হচ্ছে সত্যপাল মালিক। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখুন। পরবর্তী কোশ্চেন দেখুন, ভারত মহাসাগর অঞ্চলে ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন আয়োজন করলো কোন দেশের নেভি? তো সঠিক উত্তরটি হবে অপশন সি, আমেরিকা যুক্তরাষ্ট্র আয়োজন করেছেন ভারত মহাসাগরীয় অঞ্চলে ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক করে এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও। চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।